आरजी कर घटना के विरोध में भाजपा की तरफ से पूरे राज्य में सड़क जाम कर विरोध प्रदर्शन किया जा रहा है। विभिन्न जगहों के साथ ही सिलीगुड़ी में भी भाजपा के सिलीगुड़ी सांगठनिक जिले के अधिकारी विरोध प्रदर्शन में शामिल हुए। आज सिलीगुड़ी के हाशमी चौक पर भाजपा नेता और कार्यकर्ताओं ने सड़क जाम कर विरोध जताया। इस कार्यक्रम में सिलीगुड़ी के विधायक शंकर घोष, सिलीगुड़ी सांगठनिक जिला अध्यक्ष अरुण मंडल सहित अन्य भाजपा अधिकारी मौजूद थे। इस दौरान भाजपा नेता और कार्यकर्ताओं ने मुख्यमंत्री ममता बनर्जी के इस्तीफे की मांग की। जे भावे महिलारा रास्ता नेमे आरजी करेर डाक्तारी छात्रीर निशंस हत्या ओ शारीरिक अत्याचारेर যে অভিযুক্ত তার শাস্তির দাবিতে আপনারা যেভাবে পথে নেমেছেন আমি আপনাদেরকে কুর্নিশ জানাই। তার পাশাপাশি আমি আপনারা জানেন সকালবেলায় অবস্থানে বসেছি, আমাদের রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্দেশ মতন রাজ্য জুড়ে এখন একটাই আন্দোলন আমরা চালিয়ে যাব, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মনে রাখবেন রাজ্যের এই মুখ্যমন্ত্রীর আমলে কামদুনি, পার্ক স্ট্রিট, কাটোয়া, কাল্লা, হাসখালি, মাটিগাড়া, ইসলামপুর, ময়লাগুড়ি, ধূপগুড়ি, কালিয়াগঞ্জ একের পর এক, কামদুনি থেকে শুরু করে একের পর এক মহিলারা অত্যাচারিত হয়েছে, ছাত্রীদেরকে শারীরিকভাবে অত্যাচার করে খুন করা হয়েছে, একজনও শাস্তি পায়নি। এখানে আপনারা এত চ্যানেল বলতে পারবেন কোন রুচিবোধের পরিচয় এটা, যে রুচিতে এত মহিলার সাথে নৃশংসভাবে শারীরিক অত্যাচার হওয়ার পরেও শাস্তি পায়নি, অথচ মুখ্যমন্ত্রী সেই পদে বসে আছে, বলছে নাকি আরজি করে যা যারা করেছে তাদের রুচির বিকৃতি আছে। আমি যদি বলি, আমাকে একজন মা বলছে যে এই মমতা ব্যানার্জির রুচির বিকৃতি আছে, যদি রুচির বিকৃতি না থাকতো তাহলে এতদিনে অপরাধীরা শাস্তি পেত। তাহলে কি এটা বলতে হবে যে মমতা ব্যানার্জি রাজ্যের মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার উপভোগ করেন? তিনি টিভির পর্দায় এই অত্যাচার সামনে আসলে তিনি উপভোগ করেন? ঘেন্না ধরে গেছে এই মুখ্যমন্ত্রীর প্রতি, ধিক্কার জানানোর ভাষা নেই। আজকে যে ঘটনা ঘটছে, যদি মুখ্যমন্ত্রী ভেবে থাকেন যে দাবানল ছড়িয়ে পড়েছে রাজ্যে, পতাকা ছাড়া একটাই দাবি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটাকে বন্ধ করবার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই। আর পুলিশ অফিসার, বিশেষ করে কলকাতা পুলিশ কমিশনার সহ বেশ কিছু পুলিশ অফিসার, তারা সংবিধানের বদলে কালীঘাটের দাসত্ব করছেন। আরজি করে 4-5 হাজার লোক নিয়ে এসে আক্রমণ শানানো হলো, যে কলকাতায় বিরোধীরা প্রার্থী দিতে পারে না, 4টা ভোট পায় না, এই সন্ত্রাস চালানো হয় সেখানে 4-4.5 হাজার লোক, তারা আরজি করে ভাঙচুর চালালো। স্বাধীনতার পরে কোনো হসপিটালে এইভাবে লোক ঢুকিয়ে ভাঙচুর চালানো অপরাধের যে প্রমাণ লোপাট করবার জন্য, ওর ভেতরের লোকদেরকে ভয় দেখানোর জন্য কখনো হয়নি। তাই অনুরোধ প্রত্যেকের কাছে, সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে, মা বোনেদের কাছে, যে দয়া করে যেভাবে 14ই আগস্ট রাস্তায় নেমেছেন, এই লড়াইকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ অবধি নিয়ে যান। আমি স্লোগান দিয়েছি, লক্ষ্মী যদি না রবে লক্ষ্মীর ভাণ্ডারের কি হবে, কন্যায় যদি না রবে কন্যাশ্রীর কি হবে। আমি আমার রাজ্যের মা বোনেদের কাছে আবেদন রাখতে চাই, যাদের সক্ষমতা আছে, পারিবারিক সক্ষমতা আছে, নিশ্চয়ই তৃণমূলের দলীয় টাকা আপনারা পান না, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে যে টাকা পান সেই টাকা প্রত্যাখ্যান করুন,
মমতা ব্যানার্জির উপরে এই টাকা ছুঁড়ে মারুন, আরজি করে যে মহিলার হত্যা হয়েছে ডাক্তারি ছাত্রীর তার প্রতিবাদে। দ্বিতীয় আবেদন রাখতে চাই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে, প্রত্যাখ্যান করুন, কন্যাদের উপহাস করা ছাড়া আর কিছু নয়। তাই এই আবেদন আপনাদের কাছে রাখতে চাই। আমাদের এই অবস্থান পথে দাঁড়িয়ে এই বিক্ষোভ আমরা করব। দেখুন, আজ সারা পশ্চিমবঙ্গের সাথে আজকে শিলিগুড়িতে, শিলিগুড়ি যে সাংগঠনিক জেলা, 17টা জায়গায় আজকে এই রাস্তা রোকো আন্দোলন আমরা সংগঠিত করছি। আমাদের একটাই দাবি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। কারণ তিনি যেভাবে রাজ্য চালাচ্ছেন, যেভাবে তিনি এই রাজ্যের শাসন ক্ষমতা করছেন, তা কোনোভাবেই একটা সমাজে চলতে পারে না। তার জন্য সারা পশ্চিমবঙ্গের সাথেই আমরা আজকে এই শিলিগুড়িতে 17টা জায়গায় আমরা আজকে রাস্তা রোকো আন্দোলন করছি। এরকম একটা মুখ্যমন্ত্রী হতে পারে যিনি নিজে মহিলা? পশ্চিমবঙ্গের একজনও নারীরা কেউ সুরক্ষিত নয়, শুধুমাত্র কন্যাশ্রী দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে চাইছেন। আমরা তাই অবিলম্বে যেমন আরজিকরের তদন্ত এবং তার শাস্তি, তার সাথে সাথে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এর জন্য আমাদের আজকের একমাত্র এই কারণেই আমরা আজকের এই ধর্ণা এবং পথ অবরোধ।